দশমীর তিথিতে পুজো শেষ হওয়া মানেই উমার এবার স্বামীর ঘরে যাওয়ার পালা। ফের একটা গোটা বছরের অপেক্ষা। পুজো শেষে সকলেরই চোখ এখন পরের বছরের ক্যালেন্ডারের উপর। বিজয়া দশমীর সকাল থেকে মুখ ভার সকলের। তবে মন খারাপ এবং চোখ জলে নয়, হাসি মুখে সিঁদুর খেলে ঘরের মেয়েকে বিদায় জানালেন মেয়ে বউয়েরা। আজ মঙ্গলবার বিশুদ্ধ পঞ্জিকা মতে দশমী তিথি। শাস্ত্র মতে এই তিথিতেই মর্ত্যলোকে বাপের বাড়ি ছেড়ে সন্তানদের নিয়ে শ্বশুর বাড়ি কৈলাসের দিকে যাত্রা করেন দেবী দুর্গা। দুর্গাপূজার শেষ দিন। প্রতি বছরের মতো এই বছরও দশমী তিথিতে সকাল থেকেই তাই প্রতিটি মণ্ডপে মণ্ডপে মা দুর্গাকে বিদায় জানানোর জন্য জড়ো হয়েছেন বাঙালি জনজাতি মহিলারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভিড়ও। যুগ যুগ ধরে এই রীতি চলে আসছে। প্রতিমার সামনে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এবং মিষ্টি মুখ করিয়ে এবছরের মতো বিদায় জানালেন তারা। এর পাশাপাশি আগামী বছর ফের আসার জন্য আমন্ত্রণও জানিয়ে রাখলেন ঘরের মেয়ে দুর্গাকে। শেষবারের মতো পুজো সেরে সৌভাগ্য এবং স্বামীদের দীর্ঘায়ু কামনায় নিজেদের মধ্যে সিঁদুর খেলায় মেতে উঠলেন মহিলারা। রাজধানীর ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি মন্দির সহ শহরের বেশ কয়েকটি পুজো মণ্ডপের ছবি ধরা রইল আমাদের প্রতিনিধি নারায়ণ শীলের ক্যামেরায়। বিজয়া দশমী মা এসেছেন, আমরা চতুর্থীর থেকে খুব আনন্দ করেছি। এখন দশমী, আজকে ঘুমের থেকে উঠি মনটা খুব খারাপ, মা চলে যাব, মা তো যেতেই হইব চার দিনের লেগা এর পৃথিবীর তার বাপের বাড়িতে। এখন মার কাছে এটাই মার কাছে আবেদন, মার কাছে চাওয়া যে ভারতবর্ষের সব মানুষ যেমন সুখে শান্তিতে থাকে, কোনো সবাই যেন পেট ভরা দুই বেলা ভাত খেতে পারে, মা সবাইয়ের এই আশীর্বাদ দিয়ে যাক। আর মার কাছে এই আশা, মা যেমন সামনে বসে এইভাবেই সুখে শান্তিতে সবার জন্য আবার সুখের বার্তা নিয়ে আসে, কেউ যেমন দুঃখে না থাকে, সবাই যেমন অন্তরে ভালোবাসা থাকে, সবাই সবাই সঙ্গে প্রীতি ও ব্যবহার ভালোবাসা রেখে আবার পুজোর দিনগুলিতে সুন্দরভাবে কাটাতে পারে, এই মার কাছে আমার চাওয়া। হ্যাঁ, সিঁদুর খেলা এই দিনটার জন্য আমরা বড় আগ্রহে থাকি, সবাই মিলে এসে মাকে এই মাকে করাবো, যাত্রা করাবো সবাই মিলে, সব মহিলারা মিলে যারা আমরা, হ্যাঁ সবাই আছি পাড়ার প্রতিবেশী, সবাই মিলে সিঁদুর খেলা খেলবো, এটাই তো আশা, এটাই পাওয়া, এটাই সুখ। পর্ব চলছে এখন, তাই আমরা সবাই এসেছি মাকে অন্তিম ভারের জন্য প্রণাম করতে। যদিও এই বছর যেভাবে কেটেছে পরের বছর আবার মা আসবে, কিন্তু এই বছরের জন্য খুবই মন কষ্ট হচ্ছে যে মা চলে যাচ্ছে এটাই। আর সবাই যদি ভালো কাটে দশমী, সবাইকেই আন্তরিক শুভেচ্ছা দশমীর। আজকে দিনটা যদি সবার ঘরে ঘরে ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, মঙ্গল থাকুক, এটাই মার কাছে কামনা করছি এটাই। দেবী দুর্গা একদিকে যেমন মায়ের মতো, অপরদিকে ঠিক যেন আবার ঘরের ছোট মেয়ের মতো। আসছে বছর আবার হবে, এই আশাতে চোখের জলে আদরে ভালোবাসাই এই বছরের মতো শেষ বিদায় জানানো হলো তাকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।